তো হে এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আজকে বলি হয়েছে 31st ডিসেম্বর, তো বছরের এন্ড, আর কালকে হচ্ছে নিউ ইয়ার। তো আগে থেকে বলে দিচ্ছি নিউ ইয়ারের সবাইকে শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার, আর অ্যাডভান্স বলে দিলাম। তো ওই তো আজ এখন থেকে ব্লগটাকে শুরু করলাম, আর এখন অলরেডি 7:15 বাজে, আর তো ভাবলাম না যে ব্লগটা শুরু করি। তো ওই সকাল থেকে নানান কাজে ব্যস্ত ছিলাম, এখন কদিন ব্যস্তই যাব, একটু চাপ আছে, বলছি সে কারণটা কি। আর তাহলে চলুন দেখতে থাকুন আজকে দিনটা কিভাবে সেলিব্রেট করছি। সেরকম কিছুই সেলিব্রেট না, ফাঁকায় ফাঁকায় একদম ঘরে বসে সেলিব্রেট করা, কেন যা বাড়ছে অমৃতম, আর মানে কি বলবো, করোনাও বাড়ছে, এও বাড়ছে, আর বাইরে গিয়ে যাওয়ার মতো মেন্টালিটি এখন নেই, কেন একটা মনের মধ্যে ভয় ভয়ও আছে। তো যাই হোক, বাড়িতে বসেই সেলিব্রেট, সবাই তো বাড়িতে বসেই করছে বেশিরভাগই, বাড়িতে বসে সেফলি ভাবে করাটাই ভালো। হ্যাঁ, বেরোবে না কেন, টুরিটা কি বেরোবে, ভিড় ভাড়টাতে না যাওয়াই ভালো, অবশ্যই এনজয় করবে সবকিছু। ইয়ে আর বলি আজকে তো মানে ফাঁকা ফাঁকা বলতে ব্যস্ত ছিলাম বলে সকাল থেকে মানে বাবা মা নেই, বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি মা গেছে হচ্ছে ওনার বাপের বাড়ি, মানে আমার শাশুড়ি মার বাপের বাড়ি ডায়মন্ড হারবার গেছে। প্রত্যেক বছরই যায় ওনারা, মানে ওই এক বছরে এই এরম সময়ে যাওয়া হয়। আমরাও যাই, অন্য অন্য বারে বারে থাকা হয়েছিল, কিন্তু এখন আর বাড়ি ছেড়ে থাকা পসিবল না, খুবই প্রবলেম হয়ে যায়, ওই জন্য আমরা যাই আবার পরের দিনের আমি চলে আসি, হয়ে যায়। তো এখন যেহেতু আমার নানান ধরনের গাছ, পাখি, মাছ এগুলো আছে, তো সেই জন্য তো এদের রেখে পসিবল না যাওয়া, তো সেই আর ওই জন্য বাবা মাই গেছে। তো আমরা তো ঘুরে এলামই দীঘা, আর তো বললাম বাবা মা তোমরাই যাও, আমরা আবার অন্য সময় যাব। আগের ইয়ারে গেছিলাম তখন ওই তো মানে এন্ডের দিকে বছরের, আর তখন আমি আর হাজবেন্ড আর মেয়ে গেছিলাম বাইকে করে, আবার চলে এসেছি এলাম, আর বাবা মা ছিল। তারপরে তো আমার শ্বশুরমশাই সেই এইসব প্রবলেম হলো, মানে কি বলবো, হসপিটালে হলো, এইসব চাই, যাই হোক ওইসব মানে কথার ভেবে লাভ নেই, তো গেছে, আর ওই জন্যই এখন রেখেছি। আর এই হচ্ছে তো আজকে হচ্ছে দুপুরবেলা একটু রান্না বান্না করেছিলাম, বলতে ওই মাংস করেছিলাম, চিকেন করেছিলাম একদম কষা, আর ডাল, আর করেছিলাম ফ্রিম আলু ভাতে দিয়েছিলাম। এই হচ্ছিল আজকে লাঞ্চের মেনু, আর ডিনারে একটু নিয়ে করবো, চিকেনটা আমি অনেকটাই করে রেখেছি, আর একটু মিক্সড ফ্রাইড রাইস করবো, মিক্সড ফ্রাইড রাইস বলতে উইদাউট প্রন ছাড়া, প্রন দেবো না, প্রন বাদে সবকিছু দিয়ে একটু করবো, আর চিকেনটাও দেবো না, খালি হচ্ছে ভেজিটেবলস দেবো, আর হচ্ছে ডিম দেবো, দিয়ে একটু ফ্রাইড রাইস করবো। আর এই হচ্ছে তো আমার মারও যাওয়ার কথা ছিল, মাকেও বলেছিলাম যাও ঘুরে আসো, তো এক সপ্তাহের ব্যাপার তো মা আজই হলো না, আমি গেলে হয়তো একটু এ হতো, তো সেজন্য আর মা যায়নি, মাও আছে নিচে ঘরে আছে, আর মেয়ে এখন খাচ্ছে বিস্কিট বিস্কিট, আর এখন এই হচ্ছে, আর কি বলবো। তাহলে চলুন দেখতে থাকো না যে রাইসটা করবো, শেয়ার সেরাম করবো না কিছু রেসিপি, এমনি জাস্ট এর আগে অনেকবারই শেয়ার করেছি, আর এরকম 1.5 সপ্তাহ বাজে, আর আমি অলরেডি বসিয়ে দিয়েছি ভাত, আর এই যে হচ্ছে ধুয়ে বসিয়ে দিয়েছি, এসেকম তো সময় লাগবে না একদম। আর এই যে সরঞ্জাম কাটাকুটি রাখা আছে, বিনস, গাজর, এদিকে কাজু কিশমিশ, আর ডিম গেছি, ঘিটা একটুখানি জাস্ট গলিয়ে নিয়েছি, ঘিটা লাগবে, তো এই করবো, বেশিক্ষণ তো লাগে না ফ্রাইড রাইস করতে। আর হচ্ছে আরেকটা জিনিস, এখন স্ন্যাক্সে খাবো বলতে, এই যে এটা অনেকদিন আগে আনা রাখা হয়েছিল সসেস, ওই হরিণঘাটার যে হয় মাংস যেগুলো দোকান হয় না হরিণঘাটার, তো ওখান থেকে অনেকদিন আগে আনা হয়েছিল, মাসখানেক উপর হবে, তো কিছুটা খাওয়া হয়েছিল আর কিছুটা আছে, তো আজকে ভেজে নেবো, এটা বেশ ভালো খেতে চিকেন সসেস, এটা এটাই আজ স্ন্যাক্স হবে এখন আপাতত। আর এই হচ্ছে, তাহলে চলুন দেখা যাক কি করি আজ সারাদিনটা। হ্যাঁ,
তো গাইস এবার ভাতটা হয়েছে, মানে রাইস রাই এটা তো এবার করব। আর এই যে দেখুন সসেজ গুলো এগুলোকে পিস করে কেটে নেব। ডিপ ফ্রিজে ছিল, এগুলো ডিপ ফ্রিজে রাখলে বেটার, ভালো থাকে। আর তো এগুলোকে পিস করে কেটে নেব, কেটে নিয়ে এবার ডিপ ফ্রাই করব। আর এদিকে হয়ে গেছে। আর তো সকাল থেকে অনেক কাজই আজকে করেছি বলতে, আজকে পুরো একদম ওয়ালটা, মানে কিচেনের ওয়ালটা পুরো ক্লিন করেছি একদম, দেখাচ্ছি আপনাদের ব্যাক ক্যামেরা করে। এই দেখুন এই পাশটা পুরো আমার, মানে চিমনি থাকলেও কি জানি না, আর যাদের আছে তারা জানবে না, চিমনি থাকলেও কোনো এ নেই। আমাদের তো প্রায় 12-13 বছরের চিমনি, 13 বছর হতে যায় চিমনি। তো যাই হোক, যবে থেকে বাড়ি এ হয়েছে তারপরে লাগানো হয়েছিল টুকু জানি আমি, আর 13 বছর প্রায় মোটামুটি হয়েছে আমাদের চিমনিটা। তো এই পাশটা আমি কোনোদিনও পরিষ্কার করতে পারতাম না, মানে এক ধোয়ায় তেল ছিটে পড়েছিল, মানে তাই বলছে চিমনি থাকলেও কোনো ব্যাপার না, মানে তেল ছিটে পড়বে। তো এই পাশটা আমি করতাম সব সময়, মাসে তো একবার করে আমি পরিষ্কার করেছি। আর এটা করেছিলাম সেই পুজোর আগে, পুজোর মানে ওই সময় করেছিলাম, তারপর আর করিনি। তো এ পাশে আর আমার মার ঘরে একটা টুল আছে, অনেকটা লম্বা, তো ওই টুলের ওপর উঠে আর এই চাতালটার ওপর উঠে, মানে গ্যাস টেবিলটার ওপর উঠে এ পাশটা এবারে করতে পেরেছি। দেখুন কতটা পরিষ্কার একদম হয়েছে পুরো, দেখুন একদম ক্লিন হয়ে গেছে। কিন্তু এই পাইপের, আমাদের এই পাইপটা আগে অ্যালুমিনিয়ামের না কিসের পাইপ হয় তো সে ছিল, এটা নষ্ট হয়ে গেছিল, তারপর চেঞ্জ করে এটা কিসের আমি বলবো জানি না, ফাইবার না কিসের, খুব মোটা একদম, সেই লোহার মতো শক্ত মোটা, তো ওটা লাগানো আছে। কিন্তু উপরটা একদম মানে এ করা যাচ্ছে না, পরিষ্কার করা যাচ্ছে না এতটা, তো পাইপটা পরিষ্কার করি। আর তো ওই এরকম, আর এদিকটা এরকম পরিষ্কার হয়েছে দেখুন, একদম পরিষ্কার করেছি যতটা পেরেছি, একদম দেখছেন চকচক চকচক, একদম চকচক চকচক করছে। তো সকালবেলা এই কাজটা আজকে করেছি, মানে ভাবছিলাম করব করব করে সময় হয়ে ওঠে না, ওই জন্যই করা হয় না, তো মেয়ের স্কুল ছুটি ছুটি এসব আছে বলে করা হয়েছে। তো এই কাজটা যে করেছি অনেকটাই সময় লেগেছে, আর পুরো ক্লিনার উপরটা তো ফ্লোরে একদম হাত পায় না, সেগুলো একদম মই না হলে হবে, আমরা করতে পারি না। তো ইচ্ছা আছে দেখি ওয়াল স্টিকার লাগানোর পুরোটা, যদি কিন্তু আমাদের ওয়াল পেন্টিং করা, এটা এখন আপাতত ঠিকই মানে কোনো এ হচ্ছে না, ওই পরিষ্কার তো নর্মালি কোনো অসুবিধা হয় না, তো সেই জন্য দেখা যাক সেটা পরের কথা, ওয়াল স্টিকারটা ইচ্ছা আছে। তো এইটাই আজ করেছি, এই কাজটা করেছি, এবার তো যা থাকে সংসারের কাজ, তো এই সবই আর বললামই। আর আরো কিছু অনেক কিছু এই কদিনে ঘটে গেছে বলতে, আমাদের যে পাখি ছিল, দুটো পাখি ছিল, একটা সবুজ আর একটা হিয়ালো ছিল, বলেছিলাম পাখিটা বাচ্চাটা খেতে পারি, কিন্তু দিল না। যাই হোক, তো সবুজ পাখিটা একদিন মা খাবার দিতে গেছে আর মা খুলে দিত মানে গেটটা, ব্যাস উড়ে চলে গেছে। তার কিছুদিন বাদে 2 সপ্তাহ খানেক পরে, আর এই যে প্রচন্ড ঠান্ডাটা পড়লো না, তখনই হলুদ পাখিটা ঠান্ডাতেই মারা গেছে। তবে সবুজ পাখিটা উড়ে যাওয়ার পর আর একটা পাখি নেওয়া হয়েছিল, ওরই পেয়ার, তো একটা স্কাই টাইপের পাখি নিয়েছি, মানে বদ্রি পাখি, তো ভালো না দুটো আছে, তাই তো দেখলাম হলুদটা মারা গেছে। তো এখন ওই স্কাই কালারটাই একটাই আছে আপাতত, এখন আর কিনছি না, কেন যার কাছ থেকে নিয়েছিলাম তারও প্রচুর এই ঠান্ডাতে প্রচুর পাখি মারা যাচ্ছে, তো সেই জন্য এখন কিছু পাখি একাই আছে। এখন একদিন দেখাবো আপনাদের পাখিটা, স্কাই কালারে নিয়েছিলাম, স্কাই এর ভায়োলেট ঠিক টাইপের। তারপর এই হচ্ছে ব্যাপার, মনটা খুব খারাপ হয়ে গেছিল, পাখিগুলো মরে গেছিল, তো এই হচ্ছে। তাহলে চলুন আমি এখন ভাতটা নাই নিয়ে তারপর সসেজটা ভাজবো। আর এই সেরকম কিছু কাজ নেই, সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, মানে কমপ্লিটে দিয়ে সন্ধ্যে দিয়েছিলাম, সন্ধ্যেবেলা 5:45 নাগাদ দুটো এবার সন্ধ্যে দিলাম, এই যা থাকে কাজ এই হচ্ছে। তাহলে চলুন
ভাজা হয়ে গেছে এরকম কমপ্লিট একদম। আর এই সসেজটা ভাজবো, দিকে ডিম ভেজে নিয়েছি, এদিকে কড়াইশুঁটি, বিনস, গাজর এগুলো ভেজে নিয়েছি, কাজু কিশমিশ। আর এই ভাতটা এবার আমি মিক্স আপ করবো, আর ওদিকে সসেজটা ভাজছি। রাইসও কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘর পরিষ্কার করবো, এখনো করিনি। আর এই যে সসেস মেখে দিয়ে দিয়েছি, মেয়ে খাচ্ছে, আর এটা আমার আর হাজবেন্ডের জন্য একদম রেডি। আচ্ছা চলুন খেয়ে নিই। আর রাইসও হয়ে গেছে, আর রেখে দিয়েছি মিক্স আপ করে, সিম্পল তো। আর এই যে কম্পোজিশনে আছে, এখন মেখে খাওয়াবো। আর এই যে দুপুরে চিকেন করেছিলাম, এই যে চিকেন অর্ধেকটা গরম করে নিয়েছি, এখানেও অর্ধেকটা আছে। স্যালাডও কাটা হয়ে গেছে। গুড মর্নিং আর হ্যাপি নিউ ইয়ার। আর কাল থেকে ব্লগটাকে শুরু করেছি, আজকে অবধি কন্টিনিউ করলাম। বছরের শেষ আর শুরু দিনটা একসাথেই করলাম একই ব্লগে। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে আছে, আমার সকল ইউটিউবার বন্ধুদের জানে হ্যাপি নিউ ইয়ার। আর একটা ভালোভাবে কাটান আজকে দিনটা, আর এই বছরটা যেন ভালোভাবে সবার যায়। আর কি বলবো, এই হচ্ছে। তো এখন সকাল, গুড মর্নিং বলতে এখন সকাল অনেকটাই দেরি হয়ে গেছে, এখন 8:15 বাজে। আজকে রেকর্ড 8টার ঘুম থেকে উঠেছি, যেহেতু অতটা চাপ নেই এনেই, তো সেই জন্যই চাপ আছে কিন্তু এনেই। তো 8টার বাজে ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে একেবারে কিচেনে চলে এসেছি, এখন চা বানাচ্ছি। এই যে লিকার টি বানাচ্ছি, আদা দিয়ে আর চিনি দিয়ে চা জলটাকে ফোটাচ্ছি এখন। আর এদিকে দুধ গরম করছি মেয়ের জন্য, আর দুধ কর্নফ্লেক্স খাবে, এই যে কর্নফ্লেক্স ব্যাগ করে রেখেছি। আর আমাদের দুধ চাও করবো, হাজব্যান্ড ঘুমাচ্ছে, উঠবে, আমার ডাকবো, কে উঠবে কেন, বাজারে যাবে হাজব্যান্ড, মাছটা জানতে যাবে কেন, আজকে যেহেতু দোকান বন্ধ রেখেছে তো সেই জন্য আজকে ও বাজারে চলে যাবে, নাহলে সানডে যেত। তো আর ওই জন্যই আর এই হচ্ছে। তো সকালবেলা আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, ও দুটোছে খুব ভালো লাগছে। আর এই হচ্ছে, কালকে তো দেখালাম আমি কী কী করলাম না করলাম, মোটামুটি আর রাত্রিবেলা অনেক রাত পর্যন্ত জেগেও ছিলাম কালকে, আর বেশ ভালো গেল দিনটা। এই হচ্ছে, মাকেও ফোন করেছিলাম, আমার শ্বশুর শাশুড়িকেও তো অনেকবারই ফোন করেছে, মেয়ে কথা বলেছে। আর এই হচ্ছে, আর এই ব্যাপার। তাহলে চলুন চা টা করে নিয়ে হাজবেন্ডকে ডাকি, আর তারপর এখন অনেক কাজ, ওপরে তিনতলা ঘরে যাবো, তিনতলা ঘর মুছবো, মুছে ঠাকুর ঘর মুছবো, ঠাকুরের বাসন টাসন মাজবো তারপরে। আর আজকে ব্রেকফাস্টে সেরকম কিচ্ছু বানাবো না, কেন হাজবেন্ড উঠেছে ম্যাগি খাবে, কেন অন্যান্য দিন যখন শ্বশুর শাশুড়ি থাকে মারা তো আসলে ম্যাগিটাকে খায় না, তখন টিফিন টিফিন বানানোর একটু ইয়ে থাকে, যে আমাদের রুটি সবসময় হয় দেখেছেন, বেশিরভাগ রুটি বা রুটি তো খাওয়া হয়, তারপরে চাউমিন এইসব, কিন্তু মারা ম্যাগি খায় না। তো সেই জন্য আজকে হাজবেন্ড বললে ম্যাগি খাবো, আর ডিম সিদ্ধ বা ডিম পোচ করবো, আর মেয়ে ম্যাগি খায় না তো কর্নফ্লেক্স খাবে। তো এই হচ্ছে, টিফিনে কিছু ঝামেলা নেই। আর লাঞ্চে করবো, এই যে কুটে রেখেছি পেঁপেই, শিম, আলু টালু দিয়ে, ভেটকি মাছও আছে, কাটা পোনা আছে, দুটো মিক্স আপ করে একটু ঝোল করবো। আর এই যে বেগুন আছে,
ভাজবো আর মুগের ডাল আছে তো মুগের ডাল হয়ে যাবে ব্যাস কেন ডিনারে আজকে বাইরে যাব বাইরে খাওয়া দাওয়া করব তো এই হচ্ছে প্ল্যান আপাতত তাহলে চলুন যতটা পারি আজকে শেয়ার করব আর সারাদিনটা কেন অনেকটা করতে গেলে আমার তো ব্লগটা অনেক বড় হয়ে যায় তাহলে চলুন এই কাজগুলি ঝটপট করে নিই কাজ হয়ে গেছে বলতে ডাস্টিং ডাস্টিং আমি করে নিয়েছি একদম আর খালি কেন এখন অলরেডি 9টা বাজে আর হাজব্যান্ড তো চলে গেছে বাজারে আমি এখনও ঘুমাচ্ছি ওকে ডাকিনি আমি এখনও তিনতলায় যাচ্ছি ওপরে ঘর পরিষ্কার করবো আটা উগারে করবো আর এইসব জানলা মাল্লাগুলো খুলি দারুণ রোদ উঠেছে খুব সুন্দর লাইট টাইট গুলো অফ করবো বলতে গেলো রাখি আর আমার দিদির মানে তারাপীঠ গেছিলো তো তিন দিন আগে এসেছিলো তো ওই দিয়ে গেছে তারাপীঠে প্রসাদ সাথে গেছে আর ঠাকুরের পুজো দিয়েছিলো তো মেন না মানে তো মা বলে সিংহাসনে রেখে দিতে সিংহাসনে রেখে দিলাম আবার চলুন পরিষ্কার করে নিয়ে হ্যাঁ এইসব মাছগুলো নিয়ে এসেছি এগুলো ভুজছি সবজি নিয়ে এসেছি অনেক সেগুলো থাকো মাছ টাস ধোয়া হয়ে গেছে দেখালো হাজবেন্ড একটু ছবি তুলে তো এই মাছ সব এনেছে এই যে সবাই ধুয়ে এখন একে এবার ফ্রিজে রেখে দেবো আর অনেকটাই এবার সবজি টবজি গুলোও ধুতে হবে অনেক রকমই মাছ নিয়ে এসছে আবার আগের অনেক মাছ আছে বলতে আবদি মাছ আছে ইলিশ মাছ আছে তো সেই জন্য এবার অল্প অল্প করে পরিমাণটা অল্প অল্প
গুড ইভিনিং। আর রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আর আমরা এখন একটুখানি বেরোচ্ছি ডিনারের জন্য, বলেছিলাম ডিনার করতে আছি। তো এখন বাজে 8:20 বাজে, আর এই যে মেয়ে ঠিক করে মাস্কটা সরিয়ে হলো, ও মাস্ক সরালে আবার অসুবিধা। আর এই রেডি গেছে হাজবেন্ড, এই যে রেডি। আর তাহলে চলুন, আর এর সাথে সাথে ব্লগটাকে এখানেই এন করব। আর আজকে যাচ্ছি, যদি পারি তো ভিডিও করব। আর তাহলে চলুন দেখতে থাকুন।